গেল কয়েকদিন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ময়মনসিংহের রেললাইন সংস্কারের কাজ। সেখানে ইটের সুরকি ও বালু দিয়ে লাইন সংস্কার করায় নানাজন তুলেছেন নানামুখী প্রশ্ন। তাদের মতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কার কাজে পাথর ব্যবহার করা উচিত ছিল। পাথর বালু দেওয়া হয়, সেটা আমরা আগে থেকে শুরু থেকে দেখে আইতাছি, আর এখন হঠাৎ করে ই সুরি দেওয়া হইতাছে, সেটা কি মূল্য দেওয়া হইতাছে সেটা তো আমরা বলতে পারতাছি। এখন দিতেছে আপনি মনে করেন যে ইটের শিল্পী, তাহলে ইট শিল্পী কত কার্যকর এটা তো পাবলিকও জানে আমার সরকার নিজেও জানে। আগে পাথর দেওয়া হইতো ট্রেনের চাকা ফুরিয়ে যেত, আর ওখান দেওয়া হইতেছে ইট, ওখান ট্রেনের চাকা আরও বেশি করে ফুরবো আর কি। পাথরটা একবার বসলে আর এটা সহজে ডাববে না, কিন্তু এই যে বালি দিতেছে যে কোনো মুহূর্তে ডাইবে যাইতে পারে। নাগরিক সমাজের নেতারা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলছেন দুর্নীতির অভিযোগ। রেল লাইন সংস্কারে পাথরের পরিবর্তে ইটের ব্যবহার, তো ইট আসলে ইট দিয়ে কখনো রেল লাইন সংস্কার হয় না। পরিকল্পিতভাবে জনগণের যে অর্থ অপচয়ের যে বিষয়টি, এই বিষয়টির সঙ্গে যারা জড়িত তাদেরকে তাদের আমি শাস্তির দাবি করছি। এটি টোটালি একটি অর্থের অপচয় এবং অর্থ লোপাটের একটি নীল নকশা বলে আমি মনে করছি। তবে রেল কর্তৃপক্ষ বলছে দুর্নীতি নয়, নিয়ম মেনেই চলছে সংস্কার কাজ। লাইন সংস্কারের পরবর্তী ধাপে পাথর ব্যবহার করা হবে। এখান থেকে লোকোমোটিভ বা ইঞ্জিন চলাচল করে, এটা হচ্ছে যে মেন লাইন না, মেন লাইন হলে সংস্কার খুব দ্রুত করা হয়। আর আমাদের এখানে ম্যাক্সিমাম কাঠের স্লিপার এবং একটু খুব নিচু হয়েছিল, এই নিচু হয়ে যাওয়ার কারণে আমাদের পানি জমে থাকতো এবং কাঠগুলো পচে যাওয়ার অবস্থা হয়েছিল। এ কারণে এই লাইনটা যাতে একটু উপরে উঠালে পানি জমবে না, এই কারণে আমরা উপরে উঠানোর জন্য বেসমেন্ট করার জন্য, এটা অ্যাকচুয়ালি মিসইন্টারপ্রেট হয়েছে যে এটা আমরা পাথরের বদলে খোয়া, এরকম কোনো কিছু না, আমরা দিচ্ছি খোয়া এবং এটা বেজ করার জন্য যাতে লিফটিং করা যায়। পরবর্তীতে যে খোয়াটা প্রয়োজন আমরা অলরেডি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এটার খোয়ার রিকোয়েজিশন দিয়েছি, ওনারা বলছেন যে দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব আমাদের খোয়াটা ওনারা দিবে। তবে রেল কর্তৃপক্ষের এই ব্যাখ্যা যৌক্তিক নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। আসলে প্রথমত হচ্ছে এটা যায় না আর কি, হ্যাঁ এটা কথা না, এটা যায় না। স্টেশন থেকে লোকশেড পর্যন্ত 2.1 কিলোমিটার রেল লাইন সংস্কারে বরাদ্দ ধরা হয়েছে 17 লাখ টাকা।